আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গত কয়েক মাস আগে আমরা গিয়েছিলাম অস্ট্রেলিয়ার একটা চিড়িয়াখানায় ঘুরতে। এটার নাম ছিল ট্যারোঙ্গা জিওলজিক্যাল পার্ক। এটা ছিল সিডনি অপেরা হাউজের খুব কাছের একটা চিড়িয়াখানা, আর এটা কিন্তু খুব মোটামুটি বলা চলে ছোট একটা চিড়িয়াখানা। অস্ট্রেলিয়াতে এর চেয়ে অনেক বড় চিড়িয়াখানা আছে, তবে এটা ছোট মনে হলেও এটা ঘুরে দেখতে আমাদের প্রায় 5 ঘন্টা সময় লেগেছিল। আর 5 ঘন্টা সময় লাগার পরও এটা পুরোপুরি আসলে আমরা মনে হয় ঘুরতে পারিনি, মনে হয়েছিল অনেক কিছু হয়তো দেখা হয় নাই। আমরা অনলাইনে টিকিটটা কেটে নিয়েছিলাম, আর তখন টিকিট খুব কম দামে সেল হচ্ছিল। যাই হোক, আমরা প্রথমে এখানে গেট দিয়ে ঢোকার পরে আমরা চিড়িয়াখানার ম্যাপটা নিয়ে নিই, কারণ যেহেতু এটা অনেক বড় আর ঠিকঠাকভাবে সব কিছু ঘুরে দেখার জন্য আমাদের ম্যাপটা খুব কাজে দিয়েছিল। গেট দিয়ে ঢোকার পরে আমরা প্রথম যে প্রাণীটা দেখতে পাই সেটা ছিল এইরকম। সে গাছে বসে বসে ঘুমাচ্ছিল, আর ঘুমাচ্ছিল বলতে এত ঘুম যে আশেপাশে সবাই ছবি তুলছিল বা তাকে দেখছিল, তাতে কোনো ভ্রুক্ষেপ ছিল না। মানে এদের কাজই মনে হচ্ছে ঘুমোনো। আমি আসলে এটা নাম জানি না, প্রবাবলি এটা আলসে একটা প্রাণী যে শুধু খায় আর ঘুমায়। এখানে যে কয়জনই ছিলেন এরা দেখলাম যে শুধু ঘুমোচ্ছে, গাছের ডাল জড়িয়ে ধরে, অনেকে আবার এভাবে পাতার মধ্যখানে আয়েশ করে ঘুমাচ্ছে। এরপরে ওখান থেকে আমরা গেটের অন্য পাশে দিয়ে আমরা ঢুকলাম, এই ব্যাঙের প্রজাতি অনেক রাখা সেই দিকটায়। আর এরপরে তার পাশেই ছিল অনেক কচ্ছপ আর সাপ, বিভিন্ন সরীসৃপ টাইপের প্রাণী রাখা, কুমির, তারপর হচ্ছে গিরগিটি, এরকম যে জায়গাটায় ছিল ওই জায়গাটায়। তো আমি সাপের খাঁচার দিকে যাই নাই আর ওদিকে আমি কিছু ভিডিও করে আনি নাই, তবে কচ্ছপগুলো বেশ ভালো লাগছিল। আর এখানে অনেক প্রজাতির কচ্ছপ ছিল, আমি অল্প স্বল্প করে কিছু ক্লিপ নিয়েছি। আর এই চিড়িয়াখানাটার একটা জিনিস ভালো লেগেছে, সেটা হচ্ছে যেই প্রাণীটা যেই পরিবেশে থাকতে পছন্দ করে তাদেরকে ওই রকম একটা পরিবেশই এখানে দেয়া হচ্ছে। স্পেশালি একটা কচ্ছপ ছিল যে হয়তো একটু স্যাঁতস্যাঁতে থাকতে পছন্দ করে পাথরের নিচে, তাকে ওইভাবেই রাখা হয়েছিল। আর এই কচ্ছপটা ছিল পুরো সবুজ কালারের। আমি এই প্রথমবার সবুজ রঙের এভাবে গাছে ঘুমোতে থাকা ব্যাঙও দেখেছি। এখানে দুই প্রজাতির ব্যাঙ ছিল, তবে একটার রং হচ্ছে একদম গাছের রঙের মতো আর একটা হচ্ছে এমন একদম কলাপাতা সবুজ। দেখলাম এরাও খুব ভালো রিল্যাক্স মুডে আরাম করছিল তখন। এরপরে গিয়েছিলাম জিরাফের খাঁচার কাছে, আর এইখানে এই জিরাফের খাঁচায় আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে আর যেটা আমার সারা জীবন মনে থাকবে। আর সেটা হচ্ছে এইখানে আমি যখন ওদের ছবি তুলছিলাম বা ভিডিও করছিলাম, ঠিক তখনই আমার হাত থেকে আমার মোবাইলটা পড়ে তো যায় একদম ওদের খাঁচার মধ্যখানে পড়ে যায়। এই অ্যাক্সিডেন্টটা আসলে খুবই অপ্রত্যাশিত ছিল, আর আমি বেশ চিন্তা করছিলাম যে মোবাইলটা কিভাবে ফেরত পাবো। কিন্তু আমরা যখন চিড়িয়াখানা কর্তৃপক্ষকে এটা জানাই, ওরা খুব অল্প সময়ের মধ্যে মোবাইলটা উদ্ধার করে আনে। তো এইটা আসলে আমার সারা জীবন মনে থাকবে। এরপরে আমরা গিয়েছিলাম এই গরিলাদের দেখতে। ভেবেছিলাম এরা একটু লাপঝাপ করবে, একটু খেলবে, আমি এটা দেখে অনেক এনজয় করব, কিন্তু না, এরা দেখলাম যে দুপুরবেলা খেয়ে দেয়ে এই জলাশয়ের পাশে খুব, মানে বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে খুব আরামে বসে আছে। মানে গরিলা বা বাদর এই টাইপের প্রাণী দেখলে মনে হয় যে অনেক একটা এন্টারটেনমেন্ট হবে, বাট সেরকম এখানে কিছুই মনে হচ্ছিল না। তারা খুবই রিল্যাক্স মুডে ছিল, আর তাদেরকে এভাবে রিল্যাক্স করতে দেখে আমি চলে গেলাম সিংহ মামার কাছে। কিন্তু একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে, তারা এখানে সিংহের পোস্টার লাগিয়ে রেখেছে, কিন্তু সিংহ মামা তো এখানে এখন পর্যন্ত আসেই নাই। পরে হয়তো কখনো সিংহ আসবে, কিন্তু জানি না পরে আবার কখন যেতে পারবো। তো এই যে এরপরে দেখলাম এগুলা, এই প্রাণীগুলো আসলে নাম কি আমি জানি না, তবে এরা খুব, মানে মাটি খুঁড়ছিল, খুব ব্যস্ত সময় পার করছিল। তো এটা আমার দেখে খুবই ভালো লাগলো। এরা সম্ভবত মাটিতেই হয়তো ভেতরে গর্ত করে সেখানেই হয়তো থাকে। আর দুজনকে দেখলাম তারা আবার এভাবে বসে আছে, তো এটা আমার খুবই ভালো লাগলো। এই প্রাণীগুলো আসলে খুবই কিউট ছিল। এরপর আমরা চলে গিয়েছিলাম হাতি দেখতে। হাতির এখানে বেশ ভিড় ছিল, আর একটা ছোটোখাটো রেস্টুরেন্টের মতো ছিল, দেখলাম অনেক মানুষ এখানে। আর এখানে দেখলাম হাতি খাচ্ছিল, আর ওদের এখানে পরিবেশটাও বেশ ভালো ছিল। এখানে মোটমাট 3টা হাতি ছিল, আর ওদের পরিবেশটা ওদের সাথে সামঞ্জস্য করে রাখা ছিল। আর অস্ট্রেলিয়ার এই চিড়িয়াখানায় আমি একটা ব্যাপার খুব খেয়াল করলাম, সেটা হচ্ছে যে কোনো প্রাণীর থাকার জায়গা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। অস্ট্রেলিয়া চিড়িয়াখানা ঘুরতে আসছি, আর যদি ক্যাঙ্গারু দেখে না যাই তাহলে কেমন হবে? কিন্তু ক্যাঙ্গারু দেখতে গিয়ে আমি পুরো হতাশ। কোনো নড়াচড়া নাই, এইরকম শুয়ে বসে আছে, জাস্ট আমরা নড়বো না, যা দেখার দেখে যাও, ছবি তুলে লাগলে নিয়ে যাও, বাট আমরা নড়াচড়া করবো না। একজনকে শুধু দেখলাম একটু সে দাঁড়িয়ে এটা ওটা খুঁজে খাচ্ছে,
কি আর করা, আর তো কেউ তেমন কোনো কিছু দেখালো না, একটু দাঁড়িয়েও দেখালো না, মানে তারা একেবারে ভিআইপি মুডে ছিল। যাই হোক, এই ছিল আমার অস্ট্রেলিয়ার এই চিড়িয়াখানাটায় ঘোরার প্রথম পার্ট। আর প্রথম পার্ট এর জন্য বলছি কারণ এরপরে আমি আরও একটা পার্ট আনবো, কারণ একসাথে অনেক কিছু আমি এই ভিডিওতে অ্যাড করতে গেলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যেত। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।